Oh!
গুরুদেব আমি বার বার গভীর শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধের ক্ষেত্র থেকে পরাজিত হয়ে ফিরে আসি, কি করে অবলম্বন করে আমি রঘুবীর শ্রীরামচন্দ্রকে পরাজিত করতে পারবো? ও এ কথা তাহলে শহরের লোকেশ্বর তার জন্য তোমায় অপবিত্র যজ্ঞ আরম্ভ করতে হবে। অপবিত্র যজ্ঞ এ আমার কেমন যজ্ঞ গুরুদেব? ঠিক আছে গুরুদেব, ঠিক আছে আপনার কথা মতো আমি এক্ষুনি সেই অপবিত্র যজ্ঞ আরম্ভ করবো। আপনি আমায় কৃপা করে বলুন ওই যজ্ঞে কি কি জিনিসের প্রয়োজন লাগবে সে উপায়ও আপনি আমায় বলে দিন। তাহলে শহরের লোকেশ্বর রাবণ ঘোর অমাবস্যার নিশীতে শ্মশানের বাণী দিয়ে চারিদিকে অস্ত্র শস্ত্র রেখে মরার আসন নিয়ে যজ্ঞ কুণ্ড তৈরি করতে হবে। আর সেই যজ্ঞ পূর্ণ করার জন্য 10 দিনের জন্ম শিশুর মস্তক কেটে রক্ত মাংস হারে আহুতি দিতে হবে। আর একটি কথা, মরার মাথার খুলিতে করিবে ঘটা হারে আম পাতার পরিবর্তে দিবে মাছ, আর গঙ্গা জলের পরিবর্তে দিবে মন। এখন আমি আসি বৎস, এখন আমি আসি। Thank you.
তার জন্য তোমাদের কাজ করতে হবে, যেখান থেকে পারো যেমন করে পারো দশ দিনের জন্ম শিশু ও তাদের মা বাবাদের ধরে নিয়ে আসতে হবে। আনন্দ দেওয়ার জন্য নিত্য গীত করি।